সবাইকে স্বাগতম উৎসব স্পোর্টসে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে, যেখানে সবচেয়ে বেশি খরচ করেছে বরিশাল বিভাগের দল ফরচুন বরিশাল এবং সবচেয়ে কম খরচে দল সাজিয়েছেন খুলনা বিভাগের দল খুলনা টাইগার্স। এর আগে প্লেয়ার্স ড্রাফটের আগে বিসিবি বিভিন্ন ক্যাটাগরিতে ক্রিকেটারদের পারিশ্রমিক বেঁধে দিয়েছিল। ড্রাফট শেষে সবচেয়ে বেশি 4,28,00,000 টাকা খরচ করে দল সাজিয়েছেন ফরচুন বরিশাল। এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ানস। ড্রাফটে 4,27,00,000 টাকা খরচ করেছে নাফিসা কামালের এই দলটি। বরিশাল এবং কুমিল্লা এই দুই দলই ড্রাফট থেকে 15 জন ক্রিকেটারকে দলভুক্ত করেছে। অন্যদিকে ঢাকা প্লেয়ার্স ড্রাফটে দেশীয় বিদেশি মিলিয়ে 13 জন ক্রিকেটারকে কিনতে খরচ করেছে 4,01,00,000 টাকা। সিলেট সানরাইজার্স 3,50,00,000 টাকা খরচ করে সর্বোচ্চ 16 জন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছেন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কিনেছেন 12 জন ক্রিকেটার, যেখানে দলটির খরচ হয়েছে 3,06,00,000 টাকা। এছাড়া খুলনা টাইগার্স ড্রাফটে সর্বনিম্ন 2,82,00,000 টাকা খরচ করলেও খেলোয়াড় কিনেছে মাত্র 11 জন। এর আগে প্রতিটি দল সরাসরি চুক্তিতে 1 জন দেশি ও 3 জন বিদেশি ক্রিকেটারকে দলভুক্ত করার সুযোগ পেয়েছিল, যেখানে প্লেয়ার্স ড্রাফটের বাইরে থেকে কেনা বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিক ব্যক্তিগত চুক্তিতে পরিশোধ করবে ফ্র্যাঞ্চাইজিগুলো। দর্শক, চলুন এক নজরে দেখে আসি আসন্ন বিপিএল এ অংশগ্রহণকারী 6টি দল প্লেয়ার্স ড্রাফটে কত টাকা খরচ করেছে। বিপিএল এর অষ্টম আসরে প্লেয়ার্স ড্রাফটে সবচেয়ে বেশি খরচ করেছে ফরচুন বরিশাল, 4,28,00,000 টাকা। এরপর কুমিল্লা ভিক্টোরিয়ান্স 4,27,00,000, ঢাকা 4,01,00,000, সিলেট সানরাইজার্স 3,50,00,000, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স 3,06,00,000 এবং সর্বশেষ খুলনা টাইগার্স 2,82,00,000 টাকা খরচ করেছে বিপিএল এর অষ্টম আসরে প্লেয়ার্স ড্রাফটে। প্রসঙ্গত, আগামী 21 জানুয়ারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশালের মধ্যকার প্রথম ম্যাচ দিয়ে বিপিএল এর অষ্টম আসরটির পর্দা উঠছে। প্রথম এই ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর 2টায় হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দর্শক, আসন্ন বিপিএল নিয়ে আপনার মতামত কী তা কমেন্টস বক্সে লিখে জানান এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।